আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকালবেলা উঠেই সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো সকালের নাস্তা কী খাবো সেটা নিয়ে ভাবতে হয়। আজকে সকালে মনে হলো আজকে একটু পরোটা খাই বা একটু শুকনো রুটি। আমি আবার শুকনো রুটি খুব বেশি একটা খেতে পারি না, একটু তেল আমাকে দিতেই হবে। আর এই ফ্রোজেন পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে, জানি না কেন, যেন মানে একটু চিনি হয়তো বা মিক্স করে, মিষ্টি মিষ্টি লাগে, মানে এমনিতেই আপনারা খেয়ে ফেলতে পারবেন। আর আজকে সকালে ব্রেকফাস্টে আমি রেখেছি পরোটা আর তার সাথে বরবটি আর আলু ভাজি। তো এটা দিয়ে সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে তারপর বাকি কাজ করব বলে ভেবে নিয়েছিলাম। তো যেই কথা সেই কাজ, খাওয়ার পর আমার যেদিন অফিস না থাকে সেদিন আবার আমার খুব ঘুম পায়, কারণ বেশি সকালে ওঠার পর ব্রেকফাস্ট করার পর মানে ঘুমটা মাস্ট। আমি খাওয়া দাওয়া করে দেন বারান্দায় চলে গেলাম, এসে দেখলাম এই গাছটাতে আমার একটা ফুল ফুটেছে এবং কয়েকটা কলি এসেছে, যেগুলো বিকাল বা দুপুরের মধ্যে হয়তো বা ফুটবে। এই গাছটার একটা বিশেষত্ব হলো এটা আসলে বিকাল পর্যন্তই ফ্লাওয়ারটা এরকম ফোটা অবস্থায় থাকে, তারপর আস্তে আস্তে ফ্লাওয়ারটা কেন যেন চুপসে যায়, তারপর ঝরে যায়, মানে একটা ফুল নেক্সট দিন আর থাকে না। তো আমার দেখে খুব ভালো লাগছিল। দেন আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে দুপুরে রান্না করতে আসলাম। আজকে আমি কোনো মাছ মাংস কিছু রান্না করব না, আজকে জাস্ট সবজি, মানে যেটাকে ভেজ খাবার বলে আর কি। তো লাউ আছে দেখলাম ফ্রিজে, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, সিম ভাজি বা ভর্তা করব। আর এখানে হলো এটি চিচিঙ্গা মনে হয় বলে, এই সবজিটা আমরা আসলে খুব খাই না, বাট এটা ওই দিন তমাল নিয়ে এসেছে সেজন্য এটা ভাজি করবো আর কি। তো আমি সব কিছু কেটে নিলাম আর এর মধ্যে সিদ্ধান্ত নিলাম আলু আর সিম একসাথে ভর্তা করব, সেজন্য সেগুলো কেটে এখন সিদ্ধ করতে দিচ্ছি। তো এটা হয়ে গেলে আমি ডালটা বসিয়ে দিব। আজকে যেহেতু লাউ দিয়ে ডাল রান্না করব, লাউ দিয়ে ডাল আসলে খুব বেশি একটা যে রান্না করা হয় তেমন না, বাট তমাল কেন যেন বললো যে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করো। আমি আসলে লাউ চিংড়ি বা কিছু একটা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু তমাল বললো ঠিক আছে, যখন আজকে সব কিছু ভেজিটেবলই হচ্ছে ডাল আর লাউ রান্না করো। তো আমি আসলে ডালটা ধুয়ে নিচ্ছিলাম, এই ডালটা না দেশি ডাল, কিন্তু কি হয়েছে বলুন তো, এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় নেয়, জানি না কেন। এই ডালটাকে সিদ্ধ করে দেন এটাকে আবার আমাকে ভালো করে ঘুটে নিতে হয়, কারণ এটা আসলে বেশি পানি দিয়ে সিদ্ধ করলে যে মানে গলে যাবে তেমনটা নয়। তো ওটা বসিয়ে দিয়ে আমি বারান্দায় আসলাম, এসে দেখি আরেকটা ফুল ফুটে গেছে। আর আপনাদের মনে আছে গত ব্লগে আমি বলছিলাম যে আমার এই গাছটাতে একটা কালারেরই ফুল ফুটে, কারণ আমি কিন্তু দুটো কালারের ফুল লাগিয়েছিলাম, কিন্তু দেখেন আজকে দুটো কালারের ফুল ফুটেছে, একটা হলো এরকম ইয়েলো আর একটু কেমন যেন কোরাল টাইপের, আরেকটা হলো পিঙ্ক টাইপের। বাট আমি না, আমার যতটুকু মনে হচ্ছে আমি আমার শাশুড়ির বাগান থেকে মানে ইয়েলো কালারের ফ্লাওয়ার এনেছিলাম, আমি ভুলও হতে পারি। আর যেহেতু রোদ আছে তাই বালিশটা একটু রোদে দিয়ে নিলাম, তমাল কয়েকদিন যাবত হাঁস খেতে চাচ্ছিলো সেজন্য আমি আমার চেস্ট ফ্রিজ থেকে হাঁসটা বের করে এই ফ্রিজে রাখলাম, কারণ সকালবেলা যখন খালা আসবে তখন এটা ভালো করে পুড়ে নিয়ে খালাকে কেটে দিতে বলবো আর কি, কথা জড়িয়ে যাচ্ছে কেন জানি না। তো এটা করতে করতে বিকাল হয়ে গিয়েছে আর আমার খুব ক্ষুধা পেয়েছে, সেজন্য আমি চিকেন স্ট্রিপটা বের করে একটু ভেজে খেয়ে নিলাম। তমাল অফিস থেকে ব্যাক করার পর আমরা একটু স্বপ্নে গিয়েছিলাম, আমাদের একটা ব্লেন্ডার কেনার দরকার ছিল সেজন্য আমরা ব্লেন্ডারটা কিনলাম, আর ফ্রোজেন ফুড আর কিছু গ্রসারিস আইটেম আমরা কিনছিলাম। স্বপ্নে না এখন কোনো কিছু আসলে ওইভাবে ভিডিও করা অ্যালাউ না, সেজন্য আসলে সব কিছু ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ব্লগটা এতটুকুই রাখছি, কারণ যেহেতু ভিডিও করতে পারিনি এটা আর এক্সটেন্ড করতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।